আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া এম এস বাংলা ওয়াজ চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই মুহূর্তের সমগ্র দেশের গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ খবরাখবর সুতরাং আপনি যদি ভারতবাসী হন তাহলে আজকের ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখা আপনার জন্য খুবই প্রয়োজনীয় কম বয়সী বাচ্চারা ভুল করে গুলি চালিয়েছে বিজেপি সাংসদ অর্জুন সিংহের দাবি অমিত শাহ শাহিনবাগকে ইস্যু করেই দিল্লি নির্বাচন করতে চান এর সমাধান চান না দাবি কেজরিওয়ালের জাতীয় পর্যায়ে এনআরসি প্রয়োগ করার ভাবা হচ্ছে না সংসদে জানালেন সরকার সন্তানদের খাওয়াতে নিজের চুল বিক্রি করেন মা তো আসছি বিস্তারিত খবরে এর আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে দেবেন নিত্য নতুন খবরাখবরের জন্য জাতীয় পর্যায়ে এনআরসি প্রয়োগের কথা ভাবা হচ্ছে না সংসদে জানালো কেন্দ্রীয় সরকার গোটা দেশে এখনই জাতীয় নাগরিক পুঞ্জিকরণ বা এনআরসি করার কোনো পরিকল্পনা নেই বলে সংসদের অধিবেশনে স্পষ্ট জানালেন কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় একটি লিখিত বিবৃতি জানিয়েছেন এখনও পর্যন্ত জাতীয় পর্যায়ে ভারতীয় নাগরিকদের নিয়ে নাগরিক পুঞ্জীকরণ বা এনআরসি প্রস্তুত করার বিষয়ে সরকার কোনো রকম কোনো সিদ্ধান্ত নেয়নি সংসদে দাঁড়িয়ে সরকারের পক্ষ থেকে এই স্পষ্ট বিবৃতি জানিয়ে এই স্পষ্ট বিবৃতি জারির পর স্বরাষ্ট্রমন্ত্রক আশা করছে যে গত দু মাস ধরে জাতীয় নাগরিক পুঞ্জীকরণ বা এনআরসি এবং সংশোধিত নাগরিকত্ব আইন সি এ নিয়ে দেশ জুড়ে চলা বিক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে পাশাপাশি দেশের অবিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের আশ্বাস করতেও এই ঘোষণা করল মোদী সরকার এমনটাও মনে করা হচ্ছে সম্প্রতি দেশ জুড়ে এনআরসি এবং সিএএ নিয়ে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়তে দেখেছে কেন্দ্র আর তাই কিছুটা ধীরে চলো সূত্রতেই এগোতে চাইছে তারা গত শুক্রবার থেকে সংসদের বাজেট অধিবেশনের সূচনা হয় অনেকেই বলছেন ওই অধিবেশনের সূচনায় সংসদের যৌথ অধিবেশনে নিজের বক্তব্য রাখার সময় তাৎপর্যপূর্ণভাবেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর এনআরসি সম্পর্কিত কোনো বক্তব্য এড়িয়ে যাননি গত অধিবেশনে সি বা সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হয় সংসদে এই প্রথমবার ভারতে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার সুপারিশ করা হয়েছে এই আইনে এমনটাই অভিযোগ বিরোধীদের এই আইন দেশের সংবিধানের ধর্ম নিরপেক্ষতাকে লঙ্ঘন করছে বলেছেন তারা গত বছরের ডিসেম্বরে সংসদে সিএএ পাশের পর থেকেই গোটা দেশ জুড়ে বিক্ষোভ আন্দোলন চলছে যদিও কেন্দ্র এখনও সিএএ নিয়ে কোনো খসড়া বিধি প্রকাশ করতে পারেনি মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় আরও বলেন অনেক রাজ্যেরই এনআরসি এবং সিএএ নিয়ে উদ্বেগ রয়েছে আমরা বিজেপি এবং অবিজেপি সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলছি এবং তাদের আকাঙ্ক্ষা দূর করার চেষ্টা করে চলছি তাই সরকারের অবস্থান ব্যাখ্যা করারও চেষ্টা করছি আমরা অন্যদিকে অমিত শাহ শাহীন ইস্যু করে দিল্লি নির্বাচন লড়তে চান এর কোনো সমাধান চান না দাবি কেজরিওয়ালের অমিত শাহ শাহীন ইস্যু করে দিল্লি নির্বাচন লড়তে চান এর সমাধান করতে চান না এনডিটিভিকে একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানালেন অরবিন্দ কেজরিওয়াল তার মতে কেন্দ্র ক্ষমতাসীন বিজেপি সরকার চাইলেই শাহিনবাগের বিক্ষোভ বন্ধ করতে পারত কিন্তু ইচ্ছাকৃতভাবে তা করেনি তারা অভিযোগ দিল্লু মুখ্যমন্ত্রীর আসলে ক্ষমতাসীন বিজেপি ইস্যুটির সমাধান করতে চায় না সাফ জানান আপ প্রধান অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সম্ভব শক্তিশালী আপনি কি মনে করেন তিনি যদি ভাবতেন যে তিনি শাহিনবাগের বিক্ষোভকারীদের তুলে দিয়ে ওই জায়গাটিকে মুক্ত করবেন তা করতে পারতেন না তা নয় আসলে তিনি শাহিনবাগকে ইস্যু করে দিল্লি নির্বাচন লড়তে চান কেননা বিজেপির কাছে আর কোনো ইস্যু নেই সাক্ষাৎকারে একথাও বলেন দিল্লির মুখ্যমন্ত্রী আগামী শনিবার অর্থাৎ আট ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন হতে চলেছে ওই নির্বাচনে সে রাজ্যের মসনদ দখল করতে উঠে পড়ে প্রচার করছেন বিজেপি নেতা মন্ত্রীরা সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় গত প্রায় দুমাস ধরে দিল্লির শাহিনবাগে অবস্থান বিক্ষোভ বসেছেন একদল মানুষ ওই বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে রাজধানীর বেশ কিছু রাস্তাঘাট প্রতিদিনের যানজটে পরে প্রতিদিনের যানজটে পরে ভোগান্তি পোহাচ্ছেন দিল্লিবাসী এই প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন যদি পুলিশের উপর নিয়ন্ত্রণ থাকত তবে আমরা দু ঘন্টার মধ্যেই এই এলাকা সাফ করে দিতাম অন্যদিকে কম বয়সী বাচ্চারা ভুল করে গুলি চালিয়েছে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের দাবি আমাদের তরুণরা গুলি চালিয়েছে সংশয়ে দিল্লির শাহিনবাগে ও জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে গুলি চালানোর ঘটনা প্রসঙ্গে বিজেপি সাংসদ এমন দাবি করলেন তিনি বলেন যেভাবে শাহিনবাগে মুসলিমরা এসে বসে রয়েছে বিরোধীদের দ্বারা সুরক্ষিত হয়ে জামিয়ায় যা ঘটেছে তা সঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইনের কোনো সম্পর্ক নেই আমাদের কম বয়সী বাচ্চারা ভুল করে গুলি চালিয়েছে রবিবার রাতে জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে গুলি চালানোর ঘটনা ঘটে এই নিয়ে চার দিনের মধ্যে দিল্লিতে সিএএ বিরোধী আন্দোলনের তৃতীয়বার গুলি চালানোর ঘটনা ঘটল এক কিশোর জামিয়া চত্বরে গুলি চালানোর তিন দিনের মাথায় শনিবার আবারও এক যুবক পুলিশ বেডিকেডের কাছে শাহিনবাগে গুলি চালায় এরপর রবিবার আবারও ঘটল এমন ঘটনা উত্তরপ্রদেশে দুই দক্ষিণপন্থী খুনের ঘটনার সঙ্গে দিল্লির গুলি চালানোর ঘটনার তুলনা করে অর্জুন সিং বলেন ওই হত্যা নিয়ে কেউ কোনো কথা বলছেন না এরপর সন্তানের খাবার কিনতে দুই ডলারে নিজের মাথার চুল বিক্রি করেছিলেন যে নারী বাচ্চাদের জন্য খাবার কিনতে প্রেমা সেলভাম যেদিন মাত্র দুই ডলারে তার মাথার চুল বিক্রি করে দেন সেদিন ছিল তার জীবনের সবচেয়ে খারাপ দিন তিন সন্তানের মা প্রেমা সেলভামের স্বামী এর কিছুদিন আগে আত্মহত্যা করেছেন তার মাথার উপর ছিল বিরাট ঋণের বোঝা সেই সঙ্গে ব্যবসায় ব্যর্থ হয়ে তীব্র হতাশা আর বিষণ্ণতায় আক্রান্ত হন এই বিষণ্ণতা তাকে আত্মহত্যার পথে ঠেলে দেয় তবে স্বামীর মৃত্যুর পরেও প্রেমা আশা ছাড়েননি হাল ছাড়েননি কিন্তু যখন সন্তানদের খাবার জোগাড় করতে গিয়ে মাথার চুল কেটে বিক্রি করতে হল তারপর যেন প্রেমার কাছে আর কিছুই রইল না পাওনাদারদের ঋণ শোধ করা বা সন্তানদের মুখে খাবার তুলে দেবার মতো আর কোনো উপায় রইল না তবে এরপর যা ঘটেছিল তা পুরো ভারত জুড়ে মানুষকে অনুপ্রাণিত করেছে ঋণের ভারে জর্জরিত দক্ষিণ ভারতীয় রাজ্য তামিলনাড়ুর এক ইটের ভাটায় কাজ করতেন প্রেমা এবং তার স্বামী কোনো রকমে দিন চলছিল তাদের কিন্তু প্রেমার স্বামী চেষ্টা করেছিলেন কিভাবে তাদের আর্থিক অবস্থা আরেকটু ভালো করা যায় টাকা ধার করে নিজেরাই একটা ইটের ভাটা দেওয়ার চেষ্টা করলেন কিন্তু তার উদ্যোগ সফল হলো না এরপরে হতাশায় ভেঙে পড়ে গত বছর আত্মহত্যা করেন সে এবার সংসারের পুরো দায়িত্বের সঙ্গে স্বামীর ঋণ পরিশোধের দায়ও এসে পড়ল প্রেমার কাঁধে নিজের শিশু সন্তানদের কাছে নিয়ে যেতে হলো তাকে এভাবেই চলছিল কিছুদিন যখন কাজে যেতাম প্রতিদিন দুশো রুপির মতো আয় হতো আমার পরিবারের খরচ চালানোর জন্য সেটা যথেষ্ট ছিল কিন্তু তারপর প্রেমা অসুস্থ হয়ে পড়লেন ফলে তার আয় কমে গেল জ্বরে ভুগে তিন মাস তাকে বাড়িতে পড়ে থাকতে হলো ততদিনে তার আর্থিক অবস্থা আরও খারাপ ঋণ বেড়ে গেছে অনেক প্রেমার কোনো ধরনের সম্পত্তি ছিল না ছিল না কোনো গয়না বা মূল্যবান কিছু যেটা বিক্রি করতে পারেন আমার কাছে এমনটি একটি দশ রুপির নোট পর্যন্ত ছিল না কেবল কয়েকটি প্লাস্টিকের ঘটি বাটি ছিল তারপর হঠাৎ প্রেমার মনে হলো তার এমন কিছু আছে যা তিনি বিক্রি করতে পারেন আমার মনে পড়ল একটা দোকান আছে যারা মানুষের মাথার চুল কেনে বিশ্বে চুল রপ্তানিকারক দেশগুলোর মধ্যে ভারতে ভারত শীর্ষে অনেক হিন্দু ধর্মলম্বী মন্দিরে গিয়ে তাদের চুল বিসর্জন দেন এই চুল দিয়ে তৈরি হয় পরচুলা প্রেমা একটি দোকানে গিয়ে তার চুল বিক্রি করলেন দেড়শো রুপিতে দুই ডলার এটি বিরাট কোনো অঙ্ক নয় বড় কোনো শহরের এক বেলার খাবারও কেনা যাবে না এটা টাকা দিয়ে কিন্তু প্রেমার গ্রামে এটা একেবারে কম নয় আমি আমার তিন সন্তানের জন্য তিন প্যাকেট রান্না করা ভাত কিনেছিলাম কিন্তু এটি ছিল সাময়িক সমাধান প্রেমা জানতেন তার সামনে আর কোনো বিকল্প আর নেই তখন তিনি চরম কিছু করার কথা ভাবছিলেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আপনারা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন